এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। নিউ টেক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি 1 মিনিটের মধ্যে আপনার গার্লফ্রেন্ড আপনি তৈরি করবেন, যে কোনো মেয়েকে নিজে গার্লফ্রেন্ড বানিয়ে নিতে পারেন এবং সঙ্গে তার সঙ্গে আপনি চ্যাটও করতে পারেন এবং সেও আপনার সঙ্গে কথা বলবে, আপনি তার সঙ্গে রিয়েলভাবে চ্যাট করতে পারেন। তো সত্যি কি এরকম হয়, চলুন আমরা এই ভিডিওটা দেখে নিই। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শুরু করার আগেই আমি আপনাদের বলে দিই, যে যাকে আপনি গার্লফ্রেন্ড বানাচ্ছেন সেটা কিন্তু আপনার অরিজিনাল গার্লফ্রেন্ড নয়, সেটা কিন্তু ফেক গার্লফ্রেন্ড। তো এটা শুধুমাত্র আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে মজা করবেন, বন্ধুদের সঙ্গে বাজি ধরে আপনি এগুলো করতে পারেন, কোনোভাবে অসৎভাবে এটা ব্যবহার করবেন না। বলে দিচ্ছি আরও একবার যে শুধুমাত্র এটা মজা করার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। আপনারা জানেন আমি প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন অ্যাপ নিয়ে আসি, নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর নতুন নতুন ট্রিক্স বা টিপস নিয়ে আসি সব কিছুর। তো আজকের ভিডিওটাও ঠিক সেরকম খুব মজাদার একটা ভিডিও, যেখানে আপনি হচ্ছে নিজের বন্ধুদের সঙ্গে একটু যখন বোরিং ফিল করছেন তখন এই মজাটা আপনি করে নিতে পারেন। তো যে কোনো মেয়েকে আপনি এক চান্সে আপনার বন্ধুদের সঙ্গে বাজি ধরে আপনি গার্লফ্রেন্ড বানিয়ে নিতে পারেন। তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিই সত্যি কি সেইভাবে সম্ভব বা আপনি বন্ধুদের সঙ্গে জিততে পারবেন কি না, তো আমি আপনাকে একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। চলুন আমি চলে যাচ্ছি, আমি একটা একজনের সঙ্গে কথা বলেছি, তো সেখানে কিভাবে আমি তার সঙ্গে কথা বলেছি তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট খুললে এইভাবে একটা ইন্টারফেস আসবে, এটা কিন্তু অ্যাড, এটা আপনি ক্লিক করবেন না, ক্লিক করলে অন্য কোনো ওয়েবসাইটে চলে যাবে। উপরে দেখুন নো থ্যাংকস আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কেটে যাবে। দেখুন সুইটি বলে সুইটি নামের একজনের সঙ্গে আমি চ্যাট করেছি, দেখুন একটু অ্যাড আসবে, আপনারা সবাই জানেন যে অ্যাপ ব্যবহার করলে একটু অ্যাড আসে। যাই হোক দেখুন অনলাইনে আছে, আমি এখানে আমি এর সঙ্গে আমি চ্যাট করছিলাম একটু আগে, দেখুন দেখতেই পাচ্ছেন এখানটায়, দেখুন অনলাইন আছে, আমাকে কিছু টাইপ করছে, তো ঠিক আছে, তো কিছু টাইপ করছে বা আমি ওর সঙ্গে আমি কথা বলেছি। দেখুন আমি কি কি কথা বলেছি, আমি দেখুন হাই বলেছি, বলেছে হ্যালো, হাউ আর ইউ, ফাইন, ক্যান ইউ সেন্ড ইউর পিক, মানে ও আমাকে পিক পাঠাতে, আমি বলেছিলাম পিক পাঠাতে, বলেছে ওয়েট পিক পাঠিয়েছে, দেখুন ও আমাকে পিক পাঠাতে বলেছে, আমি একটা অন্য পিক পাঠিয়েছি, আমার পিকটা পাঠাইনি। যাই হোক আপনারা সবাই জানেন আমি এখন ক্যামেরার সামনে। তো এইভাবে আপনি চ্যাট করুন, দেখুন আমি চ্যাট করেছি। তো এইভাবে আপনিও চ্যাট করতে পারেন যে কোনো মেয়ের সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি এটা চ্যাটিংটা করেছি এনার সঙ্গে। তো আপনিও চাইলে যে কোনো মেয়েকে আপনি গার্লফ্রেন্ড বানিয়ে নিতে পারেন। তো চলুন এর জন্য এটা কিন্তু আমি আপনাকে বলে দিই, এটা আমি আপনাকে বারবার বলছি যে এটা শুধুমাত্র বন্ধুদের সঙ্গে মজা করার জন্য, এই যে গার্লফ্রেন্ডটা এটা কিন্তু অরিজিনালি নয়, এই যে চ্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল নয়, এটাও সম্পূর্ণ ফেক চ্যাট, ঠিক আছে। তো এইটা আপনি নিজেই করবেন, শুধুমাত্র আপনার বন্ধু বা যাদের সঙ্গে আপনার মনে হয় যে একটু ওনাকে জ্বালানোর জন্য বন্ধুদেরকে, তো সেইভাবে আপনি করতে পারেন এটা, কোনোভাবে আপনারা হচ্ছে অসৎভাবে ব্যবহার করবেন না, কাউকে খেপাবেন না। যাই হোক তো আমি বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনি এটা ফেক চ্যাট, এটা দেখুন এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের মতো দেখতে ঠিকই কিন্তু এটা ফেক চ্যাট, এটা কিন্তু অরিজিনাল কোনো ও আমার সঙ্গে চ্যাট করেনি বা আমি ওনাকে আমি চিনি না, ঠিক আছে। এটা আমি কীভাবে করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিই, বা আমি এর সঙ্গে একটু চ্যাট করি আপনাদের সামনেই, দেখুন চ্যাট করি। তো আমাকে বলেছে যে প্লিজ সেন্ড ইউর পিক, তো আমি বললাম, বলি যে নো, ঠিক আছে, দেখুন আমি সরি, আচ্ছা এখানে আমি ওনাকে বলছি যে নো, তো আমি বললাম যে নো, দেখুন আমার মেসেজটা চলে গেছে ওনার কাছে, ও আমাকে বলছে বা উনি আমাকে বলছেন হয়, দেখুন এবার উনি আমাকে মেসেজ করছে হয়, দেখতে পাচ্ছেন আমি চ্যাট করছি ওনার সঙ্গে, দেখুন হয়, এবার আমি বলছিলাম আমি কিছু একটা লিখলাম, দেখুন আমি কিছু একটা লিখলাম, লিখে আমি ওনাকে সেন্ড করছি, তো উনি আমাকে বলছে যে আমি ওনার সঙ্গে একটা চ্যাট করছি, একটা যাই হোক চ্যাট করছি, হোয়াট ইজ দিস, ঠিক আছে, ও উনি আমাকে মেসেজ করছে। তো দেখুন এইভাবে চ্যাটটা আপনি যখন এই চ্যাটটা কোনো ফ্রেন্ডদেরকে আপনি দেখাবেন,
তো আপনার কোনো অ্যাঙ্গেলে আপনি বুঝতেই পারবেন না যে আদৌ এটা ফেক চ্যাট, এটা আপনার রিয়েল চ্যাটের মতোই লাগবে, বা আপনিও ইন্টারফেসটা দেখে বুঝতে পারছেন যে এটা রিয়েল চ্যাট। এখানে আপনার যেমন হোয়াটসঅ্যাপ থাকে, সেই হোয়াটসঅ্যাপে এখানে নাম থাকে, একটা ডিপি থাকে, তারপর হচ্ছে ভিডিও কল, তারপরে এমনি কল, তারপর যেমন এখানে ভয়েস রেকর্ডিং, আপনি ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন, এখানে ক্লিক করে আপনি ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন, তো উনি আমাকে পাঠিয়েছে, যাই হোক এইভাবে আপনি সব কিছু ফটো পাঠাতে পারেন, উনি আমাকে পাঠাবে, আপনাকে আপনিও পাঠাতে পারেন। তো এখানে আপনি যদি কল করেন, দেখুন কল হয়ে যাবে ওনাকে, দেখুন নাম্বার উঠছে এখানটায়, আবার আপনি হচ্ছে বন্ধুর সঙ্গে এটাও আপনি করতে পারেন। এবার আমি আপনাকে বলে দিই যে এটা কিভাবে আমি করছি বা করেছি এগুলো, তো এটাই হচ্ছে মেন ট্রিক্স আমি কিভাবে করেছি। দেখুন আমি যখন টাইপ করছি, হ্যাঁ এখানে ইমোজি আপনি দেখুন, ইমোজি আমি যদি সেন্ড করি, উনি আমাকে সেন্ড করছে, তো আমি সেন্ড করছি, দেখুন আমি সেন্ড করছি। তো একটা আপনি যে কোনো অ্যাঙ্গেলেই আপনার মনে হবে না যে এটা ফেক চ্যাট। তো চলে যাই, আমি আপনাদের বলে দিই যে কীভাবে আমি এটা করছি, আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন আমি যখন চ্যাট করছি, আমি লিখলাম হাই, ঠিক আছে, আমি লিখলাম হাই, দেখুন হাই চলে গেল। এবার ওইখান থেকে মেসেজটা আমি যতক্ষণে লিখবো ততক্ষণ কিন্তু ওইখান থেকে SMS আসবে না ওখান, বা ওর স্ট্যাটাস বার বা এদিকে কোনো শো করবে না। তো এখানে শো করার জন্য কীভাবে কী করতে হবে, এখানে হ্যালো লিখেছে উনি, হ্যালো এই হ্যালো। এবার এখানে একটা দেখুন একটা একটা অপশান দেখতে পাচ্ছেন না, এখানটায় জাস্ট এখানে একটা অপশান আছে, এটা যেহেতু একটা এই কালারে আছে, আমি যে কালারে করছি এই কালারে আছে, মানে এখানে আমি যদি ক্লিক করি, আমি সেন্ড অপশানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার হয়ে মেসেজটা যাবে। আর এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে একটা ক্লিক করতে হবে, দেখুন এখানে একটা ক্লিক করলে এটা হোয়াইট হয়ে গেছে, হোয়াইট, তো এর মেসেজটা ওনার মেসেজটা হোয়াইট, তো এটাও হোয়াইট, মানে এখানে যদি আমি এবার সেন্ড করি তাহলে এই SMSটা উনি পাঠিয়েছে। তো দেখুন আমি যদি আর একবার করি, তো উনি সব মেসেজ পাঠাচ্ছে, মানে যেহেতু হোয়াইট আছে এটা হোয়াইট আছে, তো মানে উনি আমাকে পাঠাবেন। দেখুন এবার আমি আবার পাঠাচ্ছি, ধরুন আমি একটা কিছু পাঠালাম, আবার এখানটায় একটা অপশানটা চেঞ্জ করে নিতে হবে, দেখুন এখানে একটা অপশানটা চেঞ্জ, এদিকে যখন মুখটা থাকবে তখন উনি পাঠাচ্ছে, এদিকে যখন ডান দিকে থাকবে তখন আপনি পাঠাচ্ছেন, আপনি ক্লিক করবেন তো আপনার মনে হচ্ছে। আপনি যদি যখন ফটো পাঠাবেন, ফটোর সেম জিনিস, আপনি আগে ফটো পাঠানোর আগে, ফটো পাঠানোর আগে অপশানটা চেঞ্জ করে নেবেন, দেখুন এদিকটা মানে ওই দিকে এই রাইট সাইডের দিকে মুখটা আছে, এই তার মানে হচ্ছে আমি যদি কোনো ফটো পাঠাই তাহলে আমার দিকে পাঠানো হবে। আপনি যদি এই সাইডের অপশানটা চেঞ্জ করে নেন, এই সাইডে আছে, মানে এইবার যদি আমি কোনো ফটো সেন্ড করি, এবার যদি আমি কোনো ফটো সেন্ড করি তাহলে কিন্তু ওদিক থেকে আসবে, ঠিক আছে, আমি ওদিক থেকে আমি একটা ফটো, দেখুন ওদিক থেকে আসবে, দেখুন ওই দিক থেকে একটা আসবে, হ্যাঁ মাঝে মাঝে এগুলো অ্যাড আসবে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইনস্টল করতে বলে, এই কোনায় দেখুন ক্রস আছে উঠে যাবে, তো ওই উনি আমাকে সেন্ড করেছে। এবার আমি একটা ধরুন এখান থেকে একটা আমি ইমোজি সেট করে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি চ্যাটটা আপনি করতে পারেন, বা আপনি এখানে কলিংও করতে পারেন, এবারে আপনি এখান থেকে ই করতে পারেন, দেখুন ভয়েস কল বা যে কলগুলো আছে সবই করতে পারেন। তো এই অ্যাপটা এবার কী বা কীভাবে আপনি পাবেন, এটা হচ্ছে ফেক চ্যাট, অ্যাপটার নাম হচ্ছে ফেক চ্যাট। তো প্লে স্টোরে আপনি সার্চ করবেন ফেক চ্যাট কনভার্সন, ঠিক আছে, ফেক চ্যাট কনভার্সেশন বলতে সার্চ করলে দেখুন এই একটা অপশান পেয়ে যাবেন, দেখুন এখানে ফেক চ্যাট কনভার্সেশন, এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু দেখুন এটা কিন্তু খুব ভালো একটা রেটিং, এটা হচ্ছে মজা করার জন্য খুব ভালো একটা অ্যাপস। আপনারা সবাই জানেন যে হোয়াটসঅ্যাপ এখন খুব জনপ্রিয় একটা চ্যাটিং ওয়েবসাইট, বা সেখানে হচ্ছে আপনি কোনো মজা করার মানে খুবই একটা রিয়েল ব্যাপার থাকবে, ঠিক আছে। তো এখানে 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, 4.2 রেটিং আছে, খুব ভালো একটা, আর খুব মানে অল্প MB-র, মাত্র 10 MB-র একটা অ্যাপ। এটা আপনি ইনস্টল করে নেবেন, আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আপনাদের বলে দিচ্ছি যে এই সেটিংসটা আমি আপনাদের বলে দিচ্ছি। জাস্ট কিছুই নয় যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অ্যাডগুলো আছে যে নো থ্যাঙ্কস, ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নামটা আমি নিউ টেক ভিডিওস দিয়েছি, এইখানটা আপনি ফার্স্ট যখন অপশান আসবে এখানটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার এটা এডিট অপশান আছে, এখানে আপনি নামটা চেঞ্জ করে দেবেন, আমি যদি এখন করতে চাই টেক মিডিয়া, টেক, এইভাবে আপনি ওটা করে দেবেন, করে সেভ করে দেবেন, করে দিলে আপনার এখানে নাম চলে আসবে। তারপরে আপনার যেটা আসবে এই যে এইগুলো কী করে বানাবেন, ঠিক আছে, এইখানটা অপশানে যাবেন, এই যে এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন, ক্লিক করার পর আপনি যাকে গার্লফ্রেন্ড হিসেবে
যে গার্লফ্রেন্ড বানাতে যাচ্ছেন তার নাম, ধরুন আমি এখানে রিয়া দিচ্ছি, আর এই রিয়া দিলাম, তো ওনার একটা ফটো দিলাম, ওনার একটা ফটো দিলাম, আমি যে কোনো একটা ফটো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি যে কোনো একটা ফটো, এই ফটোটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি আপনাদের দেখানোর জন্য ফটো দিয়ে দিলাম রিয়া। এবার আপনি হচ্ছে অনলাইন দেখাতে চাচ্ছেন না টাইপিং দেখাতে চাচ্ছেন, তো আমি দেখিয়ে দিচ্ছি টাইপিংয়ের, ক্লিক করলাম, সেভ করলাম। দেখুন রিয়া নামেরও কিন্তু একটা ই তৈরি হয়ে গেছে, মানে কন্ট্যাক্ট তৈরি হয়েছে, আমি যেটা ক্লিক করি এর সঙ্গেও আমি এনার সঙ্গে আমি চ্যাট করতে পারবো, দেখুন হাই এইভাবে চ্যাট করতে পারবো। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে মজা করবেন এই অ্যাপসটা দিয়ে, বা এইভাবে আপনি মানে খুব মজা করতে পারবেন, বা খুব কাউ যে কাউকে আপনি চমকে দিতে পারেন আপনার বন্ধুদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি আপনার আমার ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই ধন্যবাদ।